আসসালামু আলাইকুম দর্শক, আজকে 14 জুলাই 2024 বাংলাদেশের পাইকারে আমাদের থেকে যুক্ত হয়েছে। আপনাদেরকে এইভাবে ভিডিওর মাধ্যমে আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করি প্রতিদিন, যে কারণে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ধরনের আম দেখার জন্যে, সেগুলো দাম জানার জন্যে এবং এই আমগুলো আসলে খেতে কেমন সেটা জানার জন্যে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে যে অল বাটন করে দিবেন, যাতে করে সবার আগে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যান। এবং অনলাইনের মাধ্যমে যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা হচ্ছে যারা প্রবাসী রয়েছেন, তারা কিন্তু সরাসরি তাদের পরিবারের জন্য আমার কাছে অর্ডার করতে পারবেন। তাতে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলোই কিন্তু আপনাদের পরিবারের উদ্দেশ্যে পাঠিয়ে দেব। আর যারা ঢাকাতে এবং বাংলাদেশের মধ্যে থাকেন, তারাও কিন্তু আমগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে কিন্তু এখন বর্তমানে আশিনা বাড়িফোর ফজলি এবং রূপালী আমগুলো বাজারে দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে। আর এখানে কিন্তু আপনারা ফজলি আমগুলো দেখতে পাচ্ছেন। ভাই, ফজলি বাজার কি আজকে 2021 না? তো দর্শক, ফজলির কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু বাজার 2021-2022 এরকম। তো আপনারা চাইলে এগুলো হচ্ছে এক মুনের দাম 2021-2022। আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে আসলে এটা কী বলা হচ্ছে। তো এটা এক মুনের দাম, আর আপনারা এই বাজার থেকে আম ক্রয় করলে সব থেকে সুবিধাটা পান সেটা হচ্ছে যে আপনারা এক মুন নিলে কিন্তু 47-48 কেজি পেয়ে যান। আর যদি হাফ মুন নেন, মানে 20 কেজি নেন, মানে এক ক্যারেট নিলে কিন্তু আপনারা 23-24 কেজি পেয়ে যাবেন, মানে এক ক্যারেটে 4 কেজি এবং এক মুনে হচ্ছে যে 8 কেজি আম আপনারা বেশি পাবেন এই বাজার থেকে নিলে, যে কারণে এই বাজার থেকে আপনারা আমগুলো ক্রয় করেন। চাচা, আশিনা পাকছে কি? হ্যাঁ পাকছে। শিওর পাকছে? শিওর খাবেন? না, আমি খাবো না, আপনি খান। হ্যাঁ দেন, একবার লুট বুঝে খাইলে খান। তা নাকি? এটা কি ঝিনাই? হ্যাঁ ঝিনাই না ঝিনুক না কি বলে? ঝিনুক। ঝিনুক? হ্যাঁ ঝিনুক খাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখেন, আমি পরে খাবো নি। আচ্ছা, তো দর্শক, ঝিনুক আমটা আপনারা নিতে পারবেন, আশিনার ঝিনুক প্রজাতি এই আমটা। কিন্তু মিষ্টি চাচা, ঝিনুকটা মিষ্টি হয় না? হ্যাঁ মিষ্টি মিষ্টি হয়। তো এই ঝিনুকটা আজকে কী দাম চাচ্ছেন চাচা? এটা তো 19 ক্যারেট 12,000 বলেছে। 19 ক্যারেট 12,000 বলেছে না? চুক্তি লাপালাপি নাই। তো 19 ক্যারেট 12,000 বলছে ঝিনুকটা। তো আপনারা আশিনাম যারা খেতে চান, তারা কিন্তু এই ঝিনুক আমটি আপনারা গ্রহণ করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে। আর এটা মিষ্টি হয়। দর্শক, ঝিনুক প্রজাতির যে আশির আমগুলো দেখতে পাচ্ছেন, এটা অনেক সুস্বাদু এবং মিষ্টি আম। এই আমটা কিন্তু আপনারা মানুষের পাইকারি আম বাজার থেকে পেয়ে যাবেন। তো বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের আম কিন্তু মানুষের পাইকারি আম বাজারে চলে আসে, যে কারণে আপনারা এই আমগুলো সরাসরি অর্ডার করতে পারবেন এবং এই বাজারে এসেও কিন্তু আপনারা বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু আমগুলো ক্রয় করতে পারবেন। দর্শক, আমটার নাম হচ্ছে কুই পাহাড়ি। এই কুই পাহাড়ি আমটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের নতুন প্রজাতির আমগুলো কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন মানুষের বাজার থেকে এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। কুই পাহাড়ি আমগুলো আপনারা কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু এইভাবে গাড়ি ভর্তি করে কিন্তু আম্রপালি আমগুলো নিয়ে আসা হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আর আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় বড়
আমরুপালি আম, অনেক বড় সাইজের আমরুপালি আম যারা পছন্দ করেন তারা কিন্তু এই আমগুলো খেতে পারবেন। তো আপনারা সবসময় অনেক সময় বলে থাকেন অনেকেই যে আমরুপালি বড় সাইজ আমগুলো নেবেন, তো অনেক বড় সাইজ আমগুলো রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার বাড়ি ফোর না? হ্যাঁ দর্শক, বাড়ি ফোরের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু হয়। স্যার বাড়ি ফোর তো মিষ্টি না? হ্যাঁ বাড়ি ফোর মিষ্টি। তো বাড়ি ফোর চাষা, বাড়ি ফোর কী দাম চাচ্ছেন আজকে? দর্শক বাড়ি ফোর আমগুলো কিন্তু আপনারা নিতে পারবেন, এটা কিন্তু সাইজগুলো অনেক বড় বড় হয় এবং মিষ্টি হয় আমটা, যে কারণে আপনারা এই আমটা নিতে পারবেন। আর আপনাদেরকে আরও একটিবার আমরুপালি আমের সাইজগুলো দেখাই, অনেক বড় বড়। এটা কিন্তু দুইটা তিনটাতে কেজি হয়ে যাবে আমরুপালি আমগুলো, যে কারণে আপনারা সরাসরি বালিশের বাজার থেকে অনলাইনের মাধ্যমে এবং সরাসরি কিন্তু এই আমরুপালি আমগুলো নিতে পারবেন। তো এখানে ফজলি আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভাই দেশি আমরুপালি নাকি? একদম দেশি না? তো দর্শক একেবারে দেশি আমাদের স্থানীয় আমরুপালি, অনেক বড় বড়। এগুলো একটু পাতলা ধরার কারণে বড় হয়েছে না? অনেকেই বলে যে কোনো ইয়ে দিছে নাকি যে কারণে বড় হয়েছে, আসলে আসলে অনেক সময় যেগুলো পাতলা ধরে ওগুলো বড় হয়। আর তাছাড়া এই আমগুলো তো অনেক সুস্বাদু মিষ্টি না? তো এখানে তো পাটা আম নাই, পাকা আম থাকলে হয়তো খেয়ে দেখানো যেত। তাছাড়া এই আমগুলো অনেক মিষ্টি হয়, যে কারণে এই স্থানীয় আমগুলো আপনারা নেওয়ার জন্যে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন বা মানুষের পাইকারি আম বাজারে এসেও নিতে পারবেন। ভাই ঢাকা থেকে যদি কেউ আসে এখানে আসার সিস্টেমটা কি? এটা তো নাটোর সিরাজগঞ্জের পরেই তো এই বাজারটা একেবারে মহাসড়কের ধারেই, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করার জন্য অতি দ্রুত যোগাযোগ করুন এবং পরিবারকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো দান করুন। আসসালামু আলাইকুম।